বলেন ভাই কাজ মানে মানে অবশ্যই কাজ শুনেন আপনি শুধু আপনার মনে না পাওয়ার কষ্টগুলো বলবেন আর দেখবেন বিজলির মতো কাজ হয়ে গেছে লেট করে আসলা কেন লেট কি করলাম তুমি আমাকে বলছো 3টায় আসতে 3টা বাজতে 15 মিনিট বাকি হ্যাঁ হইছে আমার সাথে তর্ক করতে হবে না আচ্ছা ঠিক আছে তর্ক করব না বলো মানে কেন ডাকছো তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল আমাকে খুব দেখতে ইচ্ছা করছে কেন তোমার আই লাভ ইউ I love you. Kutti. Jack, tell me, our shop cost to that day. Shop cost to shop 70 kilo. Hmm. How be na keno? I mean, to me, how many days thori bhalo basta? Khali bolte pari na yar ki. Tale, ye anandho murte ami ekhane dare ki kuchhi. Cholo, aski sara din rickshay kurbo. রাতে একবার ডিনার করে তারপর বাসায় ফিরবো চল শোনো বাসায় গিয়ে আমাকে কল করবে ওকে কল করবো না
একমাত্র জিএফ আমার কল তো করবই মামা, একটু সামনে তাকায় চালান না, নাহলে ধর অ্যাক্সিডেন্ট করতে পারেন। দেখে দেখে চালান, সামনে তাকান। আরে কি আছে মামা, সামনে দেখে চালান না, অ্যাক্সিডেন্ট করবেন তো। ভাই আমি, তুই এত সকালে এখানে কি করে আসলি? ভাই আসলাম আর কি, মানে আসতে হইলো একটা কথা জানাতে। বল বল। ভাই ওই হয়েছে কি ভাই, আমি আসলে কথাটা বলতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে বলতে। কি আজব, না বললে বুঝবো কেমনে? কষ্ট হইলো যত কষ্ট হয় বল। ভাই আপনি যার জন্য তেল পড়া, পানি পড়া, হালুয়া পড়া, আরো কত কিছু করলেন, কিন্তু সে তো আর আপনার রইল না। একটা আমেরিকান ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে ভাই। মানে? হ্যাঁ ভাই, সে এখন আর আপনার আকাশে নাই, সে অন্যের আকাশের ঘুড়ি। ভাই এখনই যদি তারা না থামান তাহলে আপনি তারা হারাবেন ভাই, আর কোনো বাবা গদিয়ে কিছু হবে না ভাই। কোথায় যাবে আপনি? যেখানে বলেন সেখানে। রিয়েলি মুভি মুভি দেখবে? হ্যালো, কি খবর তোমার, কেমন আছো? তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তুমি তো ভালো থাক ভাই, আমার খবর কি? এবারে কি হয়েছে তোমার, এনিথিং রং? তুমি আর একজনের হাত ধরে গাড়িতে করে ঘুরে বেড়াবা আর জিজ্ঞেস করবে এনিথিং রং, আমি কি করে ঠিক থাকবো বলো? ও তুমি সিফাতের কথা বলছো? ওর সাথে তো আমার কিছুদিন পর বিয়ে হবে, এখন তো আমি ওর সাথেই থাকবো, তাই না? তাই মানে কি কি বলতেছো এগুলো তুমি? ফাজলামি করো আমার সাথে? এখানে তো ফাজলামো করার কিছু নাই জিদান। আমার সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, আমার মা এবং আমার মামা মিলে এই বিয়েটা ঠিক করেছে, আর ছেলেটা আমেরিকায় থাকে। আমার বিয়েটা হয়ে যাক, তারপর একটা কিউট মেয়ে দেখে তোমার বিয়ে দিয়ে দিব, ঠিক আছে? তুমি বলে কি বলছো? আরে তুমি কি বুঝতেছো যে আমার বুকে ব্যথা করতেছে? তুমি আমার সাথে মজা করতেছো? হ্যাঁ এক কাজ করো, তুমি না ফোনটা রেখে দাও, ব্যথা কমলে তারপর আমাকে ফোন দিও। প্লিজ রাধে, আমি তোমার সাথে একবার দেখা করতে চাই। তাহলে তো আগে আমার হবু হাজবেন্ডের পারমিশন নিতে হবে, তাই না? তুমি আমাকে এত ছোট করতেছো কেন? এখানে ছোট করার কি আছে জিদা? একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার কাছে তো তার স্বামী সব, তাই না? কিন্তু তোমার তো এখনো বিয়ে হয় নাই। হয়নি তো কি হয়েছে? হবে, আর সেই বিয়েতে আমি অবশ্যই তোমাকে দাওয়াত দিব।
শোনো ভাই, আমি চাই আমার মেয়ের বিয়ের শপিং সম্পূর্ণ বিদেশ থেকে করা হোক। আমার মেয়ের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত বিদেশি জিনিস থাকবে। হ্যাঁ ভাই। আর ভাই শোনো, আমি ভাবছি যে সবচেয়ে বড় বিউটি পার্লার থেকে আমার একমাত্র মেয়েকে বউ সাজাবো। ভাই শোনো, তুমি এখন থেকেই শপিং করা শুরু করে দাও তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর শোনো, আমার যদি আরো নতুন নতুন কোনো আইডিয়া মাথায় আসে সেটা তোমাকে আমি মেসেজ করে জানিয়ে দেবো, ঠিক আছে ভাই? আচ্ছা, আমি রাখছি এখন। ওকে, আল্লাহ হাফেজ। এই সারাক্ষণ কি মোবাইলে টুংটাং টুংটাং করিস? হ্যাঁ, সিফাতের সঙ্গে কথা হয়? হ্যাঁ, হয়তো। শোন, ছেলের সঙ্গে ভালো মন্দ সব কিছু শেয়ার করবি, এত লজ্জা পাবার কিছু নেই। ছেলেটা খুব ভালো, হ্যাঁ, বিদেশে লেখাপড়া করেছে, ওখানে স্যাটেলড, এরকম ছেলে পাওয়া কিন্তু সৌভাগ্যের বিষয়। আচ্ছা মা, আমার কালকে এক্সাম আছে তো আমি একটু পড়তে বসি। হ্যাঁ, আরে আশ্চর্য, এত যাই যাই করিস কেন? শোন, সামনে তোর সবচেয়ে বড় এক্সাম। আচ্ছা, ওর বিশেষ পছন্দের কিছু আছে কিনা জেনে নিবি তো? যদি থাকে সেটা বলবি আমাকে, তোর মামাকে দিয়ে ওখান থেকে আনাবো, কেমন? আচ্ছা, আমি ওর থেকে জেনে তোমাকে জানাবো। Yes. আমি জিদান। আপনি সিফাত না? আপনার সম্পর্কে আমি অনেক কিছু জানি। আমি সিফাত, আপনি জানেন, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না। আর আপনি আমার ব্যাপারে কি জানেন? সাদিয়ার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে না, সেটা আমি জানি। তাই ভাবলাম আপনার সাথে একটু জরুরি দেখা করা দরকার। আমার সাথে জরুরি দেখা করা দরকার কেন? আপনার কিছু কথা বলবো। ওকে, কি কথা শুনি। সিফাত ভাই, বিশ্বাস করেন, সাদিয়ার আমি অনেক আগের ফ্রেন্ড, মানে সেই কলেজ থেকে চিনি, আমরা ইউনিভার্সিটিতে একসাথে পড়ি, আমরা প্রতিদিন একসাথে ক্লাস করি, খুব ভালো ফ্রেন্ড। ও আমার ব্যাপারে সব কিছু জানে, আমার ব্যাপারে সব কিছু জানি, এবং আমরা আসলে দুজন দুজনকে ভালোবাসি ভাই। রিয়েলি? কিন্তু সাদিয়া তো আমাকে এ ব্যাপারে কিছুই বলেনি। কী বলেন ভাই, হবু জামাইরে কেমনি এগুলো বলে বলেন, এগুলো বলা যায়? দেখেন না নাটক সিনেমাতে, এগুলো তো বলে না, কিন্তু লাস্টে সব জানাজানি হয়। ভাই আপনি একটা কাজ করেন, আগে থেকেই চলে যান, যাতে লাস্ট পর্যন্ত অপেক্ষা না করতে হয়। প্লিজ, এই উপকারটা করেন। লিসেন, ও যেহেতু আমাকে কোনো কিছু বলেনি, সো আমি এই ব্যাপারে আর কোনো কিছু শুনতে চাই না, ঠিক আছে? ভাই প্লিজ, আমি সাদিয়াকে সত্যি অনেক ভালোবাসি। আমি আমি সরি, আমি আপনার এইভাবে কথা বলছি আপনার সাথে, আমি সত্যি বিশ্বাস করেন, তাদের অনেক ভালোবাসি। আমি ওরা ছাড়া বাঁচব না ভাই, প্লিজ, আপনি আপনি পারবেন ভাই, আপনি ছাড়া কেউ পারবেন না, প্লিজ প্লিজ ভাই। লোকে এক না, তুমি সাদিয়াকে ভালোবাসো, তোকে ছাড়তে পারবে না, রাইট? আমিও সাদিয়াকে ভালোবাসি, সো তুমি যেটা পারবে না সেটা তুমি আমার থেকেও এক্সপেক্ট করছো। আমি সাদিয়াকে ছাড়তে পারছি না। শর্মা, বাইরে যাচ্ছিস ভালো কথা, কিন্তু অযথা সময় নষ্ট করার দরকার নেই, তাড়াতাড়ি চলে আসবি। আর আজকে কি সিফাতের সঙ্গে দেখা হবে? আচ্ছা মা, তুমি সারাক্ষণ সিফাত সিফাত করো কেন? আমার কি কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না? অবশ্যই পারে। আচ্ছা ঠিক আছে, যা যা।
কিন্তু দেরি করিস না। এখানে কেন রেখেছো তুমি আমাকে? তোমার সাথে কিছু কথা আছে। আমার কিছু শোনার নাই জিদান। আচ্ছা স্যার, অনেক কিছু করার আছে। তোমার কয়েকদিন পর বিয়ে হয়ে যাচ্ছে, আমি 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 তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি কথাটা তোমাকে কখনো বলা হয়নি। আমি এতদিন যা যা করছি সব ভুল, কোনো কিছু আমি ঠিক করিনি, কিন্তু আমার এটা বলা উচিত ছিল তোমাকে। আমি বলতে পারিনি। তুমি প্লিজ এই বিয়েটা করো না। এসব কি বলছো তুমি? আমি জানি না আমি কি বলছি। তুমি বিশ্বাস করো, আমি ওই লোকের চেয়ে তোমাকে অনেক ভালো রাখতে পারবো। এখানে ভালো রাখা সুখে রাখার কোনো কোনো প্রশ্ন নেই জিদান। ওই বিয়েটা আমার মা এবং মামা ঠিক করেছেন, এখানে আমার করার কিছু নেই। তুমি একটাবার আমার কথা চিন্তা করো। আমি অনেক কিছু করছি তোমাকে পাওয়ার জন্য। আমি শুধু একটাবার তোমার মুখে শুনতে চেয়েছিলাম যে তুমি আমাকে ভালোবাসো। আমি শিওর চেয়েছিলাম, কিন্তু এটা আমার ভুল হয়ে গেছে সাদিয়া। প্লিজ প্লিজ তুমি কিছু করো, প্লিজ। জিদান, তুমি হয়তো জানো না, অনেক ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছেন। এরপর আমার সব দায়িত্ব আমার মা নিয়েছে, আমার সব দায়িত্ব। আমার মা আমার নানু বাড়ির দিকে তাকিয়ে থাকতো কখন তারা সাহায্য করবেন, আর আমার মামা আমাকে সুখে রাখার জন্য, আমার দায়িত্ব নেওয়ার জন্য সে নিজেই বিয়ে করেনি। যে বিয়ে আমার এই মা এবং এই মামা ঠিক করেছেন, সে বিয়ে আমি কি করব? আমার কি সেই সাহস আছে? তুমি বলো বলো। জীবনে চলতে চলতে এইভাবে তোমাকে ভালোবেসে ফেলবো আমি আমি কখনো ভাবতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও জিদান। কিছু বলার নেই তোমার। তুমি আমার মুখ থেকে শুনতে চাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে ভালোবাসতাম। আই লাভ ইউ জিদান, আই লাভ ইউ। পথ যে তাকে দূরের পথে মন কি যে চায় ফিরে থাকা জানায় ডাকিয়ে আমায়।
ভাই, এইভাবে না খেয়ে কান্নাকাটি করলে তো আপনারই শরীর খারাপ হবে। একজন গেছে তো কি হয়েছে? আর আন্টি জানলে তো উনারও প্রেশার বেড়ে যাবে না? বলছি আমি ভাই, আন্টি ডাইনিং এ খাবার দিয়ে আপনার একটা কথা বলবি না, যা ভাই প্লিজ আসেন না ভাই। আরে যা তুই, যা। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই প্লিজ। আপনি আমাকে আপনি চিনবেন না, তবে আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সেই সাদিয়া পাকে আমাদের জিদান ভাই জীবনের থেকে বেশি ভালোবাসে। রিয়েলি? একটা মানুষ তার জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসতে পারে? ইউ ওয়ান্ট মি টু বিলিভ দ্যাট? অবশ্যই পারে ভাই। সাদিয়া পাকে পাওয়ার জন্য আমাদের জিদান ভাই কি করে নাই ভাই বলেন আপনি? সেই তুমি কি জিদানকে ভালোবাসো? আমার প্রশ্নের জবাব দিচ্ছ না কেন? তুমি জিদানকে ভালোবাসো? মা কিচেনে আছে, আপনি আপনি জানেন। আমি যে প্রশ্ন করেছি সেটা আমার কাছে আমার ভালোবাসার থেকে আমার পরিবারের মান সম্মান অনেক বড়। আন্টি, আমার মনে হচ্ছে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। কি বিষয়? আমার আর সাদিয়ার বিয়ের বিষয়। সেখানে ভুলের কি আছে? আপনার দিকে এবং মামার দিকে তাকিয়ে সাদিয়া এই বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু সে জিদান নামে একটা ছেলেকে ভালোবাসে। কি বলছো এসব তুমি? আমি তো কিছুই জানি না। লেখাপড়া জানা বড় ফ্যামিলি একটা ছেলে জিদান, তার চেয়ে বড় কথা হচ্ছে সিদান সাদিয়াকে অনেক পছন্দ করে।
সাদিয়া কখনোই আমাকে কিছু বলেনি, তুমি জানলে কি করে? জিদানের সাথে আমার দেখা হচ্ছে, ও আমাকে সব কিছু খুলে বলেছে। আর এখন আমিও চাই সাদিয়ার বিয়েটা জিদানের সাথে হোক। তাহলে কি তুমি? আমি কিন্তু আমার ছেলেটার সঙ্গে কথা বলতে হবে। হ্যালো, কে? আমি সিফাত। আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, বলেন। আমি একটু আপনার সাথে মিট করতে চাই। কেন, কাটা খাই কি লবণ ছিটাইতে হবে? রাগ করছেন কেন? রেগে গেলেন তো হেরে গেলেন ভাই। আমি এমন আমি না জীবনের কাছে হেরে গেছি, সো আমার আর হারার কোনো ভয় নেই, বুঝছেন? গুড, ভয় যেহেতু করেন না তাহলে আসো একবার মিট করি। ওকে, বাই। তুমি অনেক ভাগ্যবান। কেন? কারণ আমি আগামীকাল আমেরিকা চলে যাচ্ছি। মানে? মানে হচ্ছে আমি সাদিয়াকে বিয়ে করছি। সাদিয়াকে বিয়ে করছো? আর আমি চাই তুমি তাকে নিয়ে সুখের সংসার করো, এটা আমি চাই। আরেক মিনিট, আর আমি আরো চাই তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে অনেক ভালো থাকো, সুখে থাকো। সাদিয়া, আমার তোমার সাথে পথ চলা এতটুকু ছিল।